السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সম্মানিত ভাতৃমণ্ডলী, আমাদের কাছে অনেক প্রশ্ন এসে আছে। আমরা আজকে কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন, এক ভাই জিজ্ঞেস করছেন অন্য আরেক দেশ থেকে, ইদানিং অনেক মেয়েকে দেখা যাচ্ছে তারা ফেসবুকে দাওয়াতের কাজ করছে, তাদের ফ্রেন্ড লিস্টে ছেলেরা গায়ের মাহারাম থাকছে, সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপু আপু করে কথা বলছে আর সেই মেয়েরা তাদের কমেন্টের উত্তর দিচ্ছে, এটা আবার প্রকাশ্যে হচ্ছে আর এই কথোপকথন তার ফ্রেন্ড লিস্টে অনেকে দেখছে। অনেক ক্ষেত্রে এই ফেসবুক ব্যবহার করা মেয়েদেরকে পার্সোনালভাবে অনেক বিরক্ত করে থাকে, অনেকে বিরক্ত করে থাকে। এই ক্ষেত্রে মেয়েরা কি ফেসবুক ব্যবহার করবে আর তাদের ফ্রেন্ড লিস্টে কি ছেলেদের রাখতে পারবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যুগে যুগে মানব জাতির জন্য বড় ফিতনা হচ্ছে, পুরুষদের জন্য নারী বড় ফিতনা আর নারীদের জন্য পুরুষ বড় ফিতনা, নর আর নারীর ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে যেন আমাদের সকলের হেফাজত করেন। প্রত্যেক ভাই বোনের যারা ঈমানকে রক্ষা করতে চান, ইসলামের হেফাজত করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন্নিসা, পুরুষদেরকে সম্বোধন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো আর বিশেষভাবে দুনিয়ার মধ্যে নারী ফিতনা থেকে তোমরা বাঁচো। প্রশ্ন লম্বা, আবার এক একটি করে অংশ পড়ে বলছি। অনেক মেয়েকে দেখা যাচ্ছে তারা ফেসবুকে দাওয়াতের কাজ করছে, জি অনেকে এরকম করছে, তাদের ফ্রেন্ড লিস্টের ছেলেরা গায়ের মাহরাম থাকছে, সেই ছেলেরা পোস্টের প্রেক্ষিতে আপু আপু করে ওই কথা বলছে, এগুলি হচ্ছে ফিতনা। জি, পুরুষদের গায়ের মাহরামদের মহিলাদের সাথে ফেসবুকে এইভাবে কথোপকথন, এটি বড় একটা ফিতনার রাস্তা নর এবং নারীর জন্য, ভাইদের জন্য এবং বোনদের জন্য। আর সেই মেয়েরা তাদের কমেন্টের উত্তরও দিচ্ছে, জি হ্যাঁ, এখান থেকে ধীরে ধীরে শয়তান সুযোগ নিচ্ছে, এটা আবার প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, দুটোই ফিতনা। গোপনে যদি হয় তো ওই দুইজনের জন্য বিশেষ ফিতনা, ইল্লা কানা সালিসুহুম শয়তান, যেমন হাদিসে রয়েছে যে তৃতীয় সেখানে শয়তান কাজ করবে, শয়তান ফিতনা সৃষ্টি করবে। আর প্রকাশ্যে যদি হয় তাহলে অনেক আরো অন্য অন্য দর্শকরা যারা ফেসবুকে দেখছে সব, তারা ফেতনায় লিপ্ত হবে, তারাও রাস্তা খুঁজবে যে এই ভাইরা এই বোনেরা তারা এইসব করছে তো আমরাও অন্য রাস্তা খুঁজি। এইভাবে অনেকের চারিত্রিক পদস্খলন ঘটবে এবং অনেকে নিজের ইমান ইসলাম হারাবে, তাকওয়া হারাবে। অনেক ক্ষেত্রে এই ফেসবুক ব্যবহার করা মেয়েদেরকে পার্সোনালভাবে অনেক বিরক্ত করেও থাকে, জি হ্যাঁ। এইরকম যখন কাছাকাছি চলে যাবেন, আপনি এগিয়ে চলে যাবেন ফিতনায়, তখন তো বিরক্ত করবেই এবং উত্ত্যক্ত করা হবেই, জি। ফালা ইউজাইন, আল্লাহ বলেছেন কোরআনে কারিমের সূরা হাজা পড়ে দেখেন, যদি আপনি একজন বোন হয়ে মহিলা হয়ে যদি নরম ভাষায় কথা বলেন তাহলে উত্ত্যক্ত করা হবে, জি। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, জি নম্র ভাষায় মিষ্টি ভাষায় কথা বলিও না, না হলে যাদের অন্তরে রোগ আছে, আর অধিকাংশ যুবক আজকে রোগ নাই কালকে রোগ পয়দা হয়ে যেতে পারে, ভালো মানুষের সুস্থ অন্তর হ্যাঁ আক্রান্ত হইতে পারে রোগে, যেমন সুস্থ মানুষ হঠাৎ করে আক্রান্ত হচ্ছে দেখতে পাচ্ছেন, শারীরিক যে রোগ রয়েছে তার চাইতে বেশি মারাত্মক রোগ হচ্ছে আমরাদুল কুলুব, অন্তরের রোগ। সুতরাং এইভাবে দাওয়াতের কাজ করাই সওয়াবের চাইতে গুনাহ পাপের আশঙ্কা বেশি রয়েছে। পুরুষদের সাথে এইভাবে কথোপকথন আর যোগাযোগের রাস্তা থাকছে, সুযোগ থাকছে, এইভাবে দাওয়াতি কাজ করা ইসলাম মহিলাদেরকে বলে না।
মহিলারা নিজের ঘরের গণ্ডিতে থেকে সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে তার স্বামীর হকের সংরক্ষণ করা, বিবাহিতা হলে ছেলে মেয়েদের ইসলামী প্রতিপালন করা, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার চেষ্টা করা, দিন দুনিয়ার ক্ষেত্রে তাদেরকে দিনের দায়ী বানান, যে আপনার ঘর থেকে ইসলামের দাওয়াতের কাজ করেন, এবং বাইরে যদি দাওয়ার কাজ করতে হয় বন্ধুদেরকে তাহলে এমনভাবে করবেন যাতে করে কোনো পুরুষ লোকের, বেগানা গায়ের মাহারাম পুরুষের সাথে কোনো রকমের যোগাযোগ না থাকে, এইভাবে দাওয়াতি কাজ করতে পারেন, না হলে না, আল্লাহ হেফাজত করেন। দ্বিতীয় প্রশ্ন এক ভাইয়ের, অনেক দূর থেকে প্রশ্ন করেছেন, যে আফ্রিকার অনেক দেশে আমাদের বাংলাভাষী একদিনই ভাই আছেন, তার এক আত্মীয়ের এই ঘটনা, আল্লাহ আমাদের হেফাজত করেন। সেই মুসলিম ভাই ব্যভিচারে লিপ্ত হয়েছে প্রতিবেশীর কোনো মহিলার সাথে, স্ত্রীর সাথে, অথবা বিবাহিত অবিবাহিতার সাথে, আর তারপরে জানাজানি হয়েছে, তারপরে মোটামুটি ঘরোয়াভাবে বিচার সালিশ হয়ে সেটা মিটিয়ে নেওয়া হয়েছে, কিন্তু ইসলামী দণ্ডবিধান তার উপর কায়েম করা হয়নি। তো এখন তার করণীয় কি, এই সম্পর্কে জিজ্ঞেস করছেন, লম্বা প্রশ্ন ছিল, আমি তার কিছুটা পড়ছি। এই মুহূর্তে ওই ব্যক্তি যদি খালেস অন্তরে তওবা করে, ইমান খাঁটি এবং আমল সালে করে, জি, তাহলে তার তওবা কবুল হবে কি না? হ্যাঁ, অবশ্যই তওবা কবুল হবে, জি। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, মরার আগে যদি সুযোগ পেয়ে যান খালেস তওবা করার, তো সব গুণ আল্লাহ মাফ করতে পারে, যে কোনো গুণ আল্লাহ মাফ করতে পারে। কিন্তু এটা কার জন্য, যে অলরেডি গুনাহে লিপ্ত হয়ে গেছে তার জন্য বলবে এই কথা, কিন্তু যে সব ভাইরা এ সমস্ত গুনাহ থেকে বা যে কোনো গুনাহ থেকে বেঁচে আছেন, তাদেরকে বলছে না যে আপনি ইচ্ছে করে গুনাহ করেন আর তারপরে আল্লাহর কাছে আশা করেন যে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, তওবা করে নেব, এখন গুনাহ করে নি আর পরে তওবা করে নেব, এইরকম ধৃষ্টতা দেখাবেন না। যদি এইরকমটা হয় তো আল্লাহ তওবার কিন্তু তৌফিক দেবেন না, সবকিছু আল্লাহর হাতে। যদি সে দুনিয়ার শাস্তি নিতে চায় তাহলে তার কি কোনো ব্যবস্থা আছে? দুনিয়ার শাস্তি নিজে থেকে নিতে চাওয়ার কোনো প্রয়োজন করে না, বা ব্যবস্থা করা যাবে কি না কোনো প্রয়োজন নেই, দেশে অথবা যেখানে দণ্ডবিধি কায়েম আছে সেখানে নিয়ে, মাশাআল্লাহ তওবা করেছে, খালেস অন্তর থেকে সে অনুতপ্ত লজ্জিত হয়েছে, কিন্তু দণ্ডবিধান এই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মুসলিম শাসকের কাছে না পৌঁছচ্ছে কোনো এই রকমের অপরাধ, ততক্ষণ পর্যন্ত দণ্ডবিধান কায়েম করা ফরজ না, যে নিজে গিয়ে দণ্ডবিধান আপনি কায়েম করতে বলবেন, জি, জরুরি নয়, জি, বরং এই ক্ষেত্রে আল্লাহ ঢেকে রেখেছেন, বা যেসব দু চারজন জেনেছিল তারা সেটাকে ঢেকে রেখে দিয়েছে, আপনি নিজের ওপর সেই আপনার মানিজ্যতকে ঢেকে রেখে সেই পাপটিকে লুকিয়ে রাখুন এবং আল্লাহর কাছে গোপনে কান্নাকাটি করে তওবা করুন, জি। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা মাফ করবেন, খালেস অন্তর যদি থাকে, ফালেমা মাফি কুলুবিহি, আল্লাহ বলছে মানুষের অন্তর দেখেন, যেমন সাহাবায়ে কেরামদের সম্পর্কে আয়াত রয়েছে, আল্লাহ তাদের অন্তরকে জেনে ফেলেছেন যে তাদের অন্তরে কত সততা রয়েছে, কত তাকওয়া রয়েছে। তো আপনার অন্তরকে আল্লাহ যখন দেখবেন যে অন্তর আপনার পরিষ্কার হয়ে গেছে, অন্তর আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা সাদরে গ্রহণ করবেন ইনশাআল্লাহ। তিন নম্বর প্রশ্ন, জোহরের ফরজ চার রাকাতের আগে তো চার রাকাত সুন্নাত আছে জানি, জি, চার রাকাতও আছে, দুই রাকাতও আছে, বারো রাকাতের হাদিস যেটি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, তাতে জোহরের আগে চার রাকাত আছে, সেটা হচ্ছে শ্রেয় উত্তম। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে দুই রাকাত আছে, যখন কর্মব্যস্ততা থাকবে অথবা সময় কম থাকবে দুই রাকাত পড়লে চলবে, কিন্তু চার পড়ার চেষ্টা করবেন। কিন্তু ফরজের পরে চার রাকাত নাকি দুই রাকাত, ফরজের পরেও ঠিক দুই রাকাতও আছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যাতে বারো রাকাত সুন্নাত রাতেবার কথা আছে, তাতে জোহরের আগে চার এবং জোহরের পরে দুই আছে,
কিন্তু আরেকটি হাদিস আছে, যেই ব্যক্তি জোহরের আগে চার এবং জোহরের পরে চার পড়বে, আল্লাহ রাব্বানে তাকে জাহান্নামের ওপর হারাম করে দেবেন, ওই ফজিলত হাসিল করতে পারবেন। সেটি সুন্নত রাতে বা না হলেও অতিরিক্ত হইলেও জোহরের পরে কেউ যদি চার পড়ে সেটা বেশি উত্তম। চার নম্বর প্রশ্ন আমাদের এক ভাই করছেন, আমি জানতে পারি আমার বইয়ের মাসিক হচ্ছে না, অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে। ইউরিন টেস্ট করিয়ে দেখা গেল যে 47 দিনের গর্ভবতী, তাই আমরা ওষুধ খেয়ে পিরিয়ড হওয়ালাম, বাচ্চাটা নষ্ট হয়ে গেল। আমাদের আগের বাচ্চার বয়স মাত্র 10 মাস চলে, 10 মাস চলে আলহামদুলিল্লাহ, বাচ্চার বয়স 3 মাস 4 মাস, আর গর্ভধারণ করেছে এমনও বোন বা এমনও ফ্যামিলি আছে যাদেরকে আমরা, যাদের সম্পর্কে জেনেছি শুনেছি যে কাছে থেকে, আলহামদুলিল্লাহ তাদের ছেলে মেয়েরা সুস্থ সব, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনেক তাদের উন্নতি দিয়েছেন দিন দুনিয়ার। তো কখন এটা মনে করবেন না যে আমার আগের বাচ্চার বয়স 10 মাস, সুতরাং এখন বাচ্চা নেওয়ার যোগ্য বা গর্ভধারণের যোগ্য হয়নি। এগুলি ইমানের কমজোরি, দুর্বলতা। বউয়ের শরীর খুব দুর্বল, স্ত্রীর শরীর দুর্বল বোঝে, রক্তশূন্যতা আছে, তাই এমন কাজ করেছিলাম। জি, কতটা দুর্বল এটা আল্লাহ বেশি ভালো জানছেন, এবং সেই হিসাবে আল্লাহ আপনাদের সাথে আচরণ করবেন। রক্তশূন্যতা কতটা আছে এটাও আল্লাহ বেশি ভালো জানছেন। যদি দেখা যায় যে যদি এখন গর্ভধারণ করে, তাহলে আপনার ওয়াইফের বড় ঝুঁকি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে শরীয়তে বৈধতা থাকতে পারে এই রকম সময়ে, মানে প্রথম দিকে যেহেতু 47 দিনে রয়েছে। কিন্তু আপনি শুধু ভয় পাচ্ছেন যে এমনি কমজোর ইত্যাদি, আর সেই জন্য এরকম কাজ করেছেন, তো অবশ্যই গুনাগার হবেন। এইটা কি অ্যাবর্শনের মতো গুণা হয়েছে? গুণা তো হয়েছে, গুণা হয়েছে যদি শরীয়তসম্মত ওজর না থাকে, মানে এই গর্ভধারণের কারণে আপনার ওয়াইফের প্রাণনাশের আশঙ্কা রয়েছে বা মারাত্মক অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এরকমটা যদি থাকে তাহলে তো ওজর। কিন্তু যদি ওই রকম ওজর না থাকে তাহলে এটা গোনার কাজ হয়েছে। তবে 120 দিনে বা অনেকে তার আগে 70-75 দিনেও বলেছেন, 120 দিনে হাদিস আছে যে রুহ দিয়ে দেওয়া হয়, কিন্তু রুহ দেওয়ার আগেও বেশ এমন একটা আকার ধারণ করে মোটামুটি, যে সেই সময় যদি কেউ সেই বাচ্চাটি নষ্ট করে 70-75 দিন পার হওয়ার পরে, সেটাও ছোটো মোটো গুণা নয়, কাবিরা গুণা। এবং কেন করছে, ঘন ঘন বাচ্চা হলে মানুষ করতে পারবো না, খাওয়াতে পারবো না, বেশি বাচ্চা নেব না, কষ্ট ঝামেলা নেব না ইত্যাদি, উদ্দেশ্যটা কি, এগুলি দেখার বিষয় রয়েছে, আর ওই হিসাবে গুণাগার হবে। আর যখন রুহ সঞ্চারিত করে দেওয়া হয়েছে 120 দিনে, তারপরে যদি বাচ্চা নষ্ট করে, তাহলে একজন জীবন্ত মানুষকে খুন করলো, যেমন একজন জীবিত মানুষ দুনিয়ায় চলাফেরা করছে তাকে খুন করলে যে গুণা হয় সেই গুণা হবে। তো এই জন্য এই রাস্তা থেকে প্রত্যেক ভাই বোনকে বলবো, প্রত্যেক দম্পতিকে বলবো যে আপনারা এই রাস্তা থেকে বেঁচে থাকবেন, আল্লাহর ভরসা করবেন। আল্লাহ যখন দিয়ে দিয়েছেন, হতে পারে যে এতেই কল্যাণ আছে, যেই বাচ্চাটি আপনি নিতে চাইছেন না, নষ্ট করতে চাইছেন, সেই বাচ্চাটি আপনার সবচেয়ে ভালো হবে। আপনি কি জানেন? কিছু তো জানেন না। আল্লাহু আলম আনতুমুল আতালাম, আল্লাহ সম্পর্কে সুধারণ রাখেন, আল্লাহ সম্পর্কে সুধারণ রাখলে ওইভাবে আল্লাহ দেবেন, এইভাবে বিষয়গুলিকে নেওয়ার চেষ্টা করবেন। 5 নম্বর প্রশ্ন, কোর্ট ম্যারেজ করলে এখন তার শরীয়তসম্মত সমাধান কি? সংক্ষেপে প্রশ্নটি এখানে লেখা হয়েছে, একজন ভাই কোর্ট ম্যারেজ করেছে, অর্থাৎ বিনা ওলিতে, মেয়ের বিনা ওলিতে বিয়ে করেছে, আর তারপরে এখন বুঝতে পেরেছে যে আমি হারাম নাজায়েজ কাজ করেছি, এখন তার সমাধান কি? এর শরীয়তসম্মত সমাধান হচ্ছে যে আপনি সম্মতি নেবেন, যদি মেয়ের বাবা বেঁচে থাকে তার সম্মতি, আর যদি না থাকে তার ভাই, একজন সত্যিকার যে ওলি অভিভাবক, তার অনুমতি নিয়ে
নতুন করে বিয়ের নবায়ন করে নেবেন, কারণ এই বিয়ে যেহেতু বাতিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজন্য বিয়ের নবায়ন করে নেবেন। যদিও আরেক দল বলছে যে বিয়ের নবায়ন করা লাগবে না, কিন্তু না, যেহেতু সেই ফিকহি মাসালা যে মজহাবে রয়েছে সেটি হাদিস বিরোধী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতেলুন বাতেলুন নিকাহকে বাতিল, বা সুতরাং এই বাতিল নিকাহ স্বীকৃত নয়, বরং আপনি নতুন করে বিয়ে করে নেবেন, বিয়ে পড়িয়ে নেবেন আপনি। জি, 6 নম্বর প্রশ্ন, একজন এমাম একদিনে 2টি ঈদের জামাতে এমামতি করতে ও খুতবা দিতে পারবে কি? প্রশ্ন হচ্ছে যে ঈদের 2 ঈদের জামাতে একজন এমামতি কেন করবে? যদি বলেন যে যেমন এই বছরে অনেক জায়গায় মসজিদে, আর বিশেষ করে পশ্চিমা দেশগুলিতে, ইউরোপ আমেরিকাতে, এক মসজিদে কয়েকবার করে ঈদের সালাত হয়, কারণ মসজিদে জায়গা হয় না, সেই জন্য ঈদের সালাত কয়েকবার করে হচ্ছে, আর একই এমামে কয়েকবার করে পড়াচ্ছে, বলবো যে জায়েজ নাই, বিদআত। জি, এরকম হলে জায়েজ নাই। আর একটি অবস্থা হচ্ছে যে ওই একজন শুধু ঈদের সালাতের তরিকা জানে, বাকি লোকের ঈদের সালাতের তরিকা জানে না, ঈদের সালাত পড়াতে পারবে না, সব অযোগ্য, তাহলে অনেকেই জায়েজ বলেছেন যে এইরকম ঈদের একাধিকবার একজন ব্যক্তি ইমামতি করতে পারে। আল্লাহ আলম, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। শেষ প্রশ্ন, এক বোনের প্রশ্ন যে আমি হেদায়ত হয়েছি আলহামদুলিল্লাহ, আর আমার স্বামীও অনেকটা হেদায়ত হয়েছেন, তবে আজকাল খবরগুলি টিভিতে মহিলারাই সব পড়ছে বাংলায়, আর আমার স্বামী ওই মহিলাদের খবর দেখে যেটা জায়েজ নয়, সুতরাং আমি নিষেধ করার চেষ্টা করি আমার স্বামীকে, তখন আমার উপর রাগারাগি করে, অসন্তুষ্ট হয়। এইরকমই অনেক সময় সিরিয়াল দেখি অথবা ফিল্ম দেখে মহিলাদের উপর নজর পড়ে, তো যেটা আমি নিষেধ করি, কিন্তু সেই নিষেধাজ্ঞা না শুনে আমাকে আমার উপর রাগারাগি করে, অসন্তুষ্ট হয়। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি কি পরামর্শ দিচ্ছেন? বলবো যে আপনি আপনার স্বামীকে উত্তম পন্থায় ভালোভাবে উপদেশ দিতে থাকবেন, বুঝাইতে থাকবেন। একদিনে মানুষের সংশোধন হয় না, মানুষ একদিনে পুরোপুরি নেক জীবন গড়তে পারে না, এর জন্য তরবিয়ত লাগে, প্রশিক্ষণের প্রয়োজন হয়, দীর্ঘ সময়ের প্রয়োজন হতে পারে, যে যতটা চেষ্টা করে তত দ্রুত এগিয়ে যেতে পারে। সুতরাং প্রথম দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকেও হেদায়েতের উপর অটল রাখেন, এবং আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ঈমান বৃদ্ধি করে দেন, এবং নেক আমলের তৌফিক দান করেন, গুনাহের কথা কাজ থেকে তাকে, আমাদের সকলকে বেঁচে থাকার হারাম দেখা থেকে, হারাম শোনা থেকে, হারাম নজর থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এবং তার সাথে সাথে এই দোয়া আমরা করছি, আপনিও দোয়া করতে থাকবেন, আর দোয়ার সাথে আপনি দাওয়াত দিতে থাকবেন, অর্থাৎ তাকে ভালোভাবে উপদেশ দিতে থাকবেন, বুঝাইতে থাকবেন, যখন মেজাজ ঠান্ডা থাকবে, যখন বুঝাইলে হয়তো রাগারাগি করবে না, বিশেষ করে গালমন্দ করবে না বা কষ্ট দিবে না, আর এক একটু যদি কষ্ট হয়, তবু আল্লাহর দিনের জন্য যদি কষ্ট করেন, ইনশা আল্লাহ তাআলা তার উত্তম বদল আল্লাহ দেবেন, তবে উত্তম পন্থায়, ঝগড়া তর্ক না করে আর কর্কশ ভাষায় নয়, বরং নম্র ভাষায় ভালোভাবে আপনার স্বামীকে বা যে পাপ দেখছে, পাপ করছে, তাকে বোঝাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েতের উপর কায়েম রাখেন। এখানে আলোচনা বা প্রশ্ন উত্তর শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা সাল্লামা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।